রিজিকে আর হায়াতে বরকত চান কারা কারা? রিজিকে হায়াতে সবাই বরকত চান? একটা আমল করবেন রিজিকও বাড়বে হায়াতও বাড়বে, কয়টা আমল? قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন من صرفه اي يبسط له في رزقه وينسى له في اسره. কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক আর তার হায়াতের মধ্যে বরকত হোক, একটা আমল সে যেন বাড়ায় দেয়, ফলিয়াসিল রহিমা, রক্তের সম্পর্ক যেন রক্ষা করে আল্লাহ তার রিজিক বাড়ায় দিবেন, হায়াত বাড়ায় দিবেন, রক্তের সম্পর্ক জোড়া লাগান, ভাই ভাই তাড়াতাড়ি মিলে যান, ভাই বোন মিলে যান, আল্লাহ রসুল বলেন তাদের রিজিক আর হায়াত বাড়তে থাকবে। সাত নাম্বার, যে ব্যক্তি দুইটা আমল করবে তিনটা উপকার হবে। আমল কয়টা? উপকার কয়টা? তিনটা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানিত্তাকা রাব্বা ওয়া ওয়াসালা রাহিমা, এক নাম্বার আমল হলো আল্লাহকে যে ভয় করবে, দুই নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করবে। আমল দুইটা বলেন তো, এক নাম্বার আল্লাহর ভয় বলেন, এক নাম্বার, দুই নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা, দুই নাম্বার। তাহলে আবার বলেন আপনারা, এক নাম্বার, দুই নাম্বার যে ব্যক্তি রক্ষা করবে, উপকার কয়টা? তিনটা। এক নাম্বার উপকার নুসিয়ালাহু ফি আজলিহি, এক নাম্বার উপকার তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে ওই ব্যক্তির যে একটা সময় আছে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার, তার ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন, তার পৃথিবীতে বাঁচার যে সময় ওইটাতে আল্লাহ বরকত দিবেন। দুই নাম্বার ওয়া সুরিয়ালাহু মালুহু, তার সম্পদ বেড়ে যাবে, রক্তের সম্পর্ক রক্ষা করতে গিয়ে 1000 টাকার মালটা কমলা আঙ্গুর আপনার ভাইয়ের জন্য কিনে নিলেন, বাস্তবিক অর্থে আপনার পকেটে 1000 টাকা খরচ হলো, রসুল বলে অন্যদিক দিয়ে তোমার সম্পদ বেড়ে গেল। ওয়াসুরিয়ালাহু মালুহু, দুই নাম্বার উপকার তার সম্পদ বেড়ে যাবে। তিন নাম্বার ওয়া আহাব্বাহু আহলুহু, তার যত আত্মীয় স্বজন সবাই তাকে ভালোবাসবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর রক্তের সম্পর্কে জোড়া লাগাবে, এই ব্যক্তির তিন উপকার, এক নাম্বার হায়াতে বরকত, দুই নাম্বার সম্পদে বরকত, তিন নাম্বার তার আত্মীয় স্বজনরা তাকে ভালোবাসা শুরু করবে, মানে আত্মীয় স্বজনের কলবের মধ্যে আপনার প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন। এই গেল সাত নাম্বার কথা। আট নাম্বার কথা, রক্তের সম্পর্ক কেয়ামতের ময়দানে উপস্থিত হবে। রক্তের সম্পর্কটা আমি আপনারা, মানে আমাদের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কটা কেয়ামতের মাঠে উপস্থিত হবে। হওয়ার পর কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন কুল্লু রাহিমিন আতিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, রক্তের সম্পর্ক কেয়ামতের ময়দানে উপস্থিত হবে। فتشهد له بصلاتين ان كان وصلها, রক্তের সম্পর্ক কেয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর বলবে আল্লাহ ওমকে আমাকে রক্ষা করছে মাবুদ, তুমি তাকে রক্ষা করো, আমি তার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ এই ব্যক্তি আমাকে রক্ষা করেছে, তুমিও তাকে রক্ষা করো, আমি তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আর ও আলাইহি বিকাতিআতিন ইন কানা কতআহা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করবে, এই রক্তের সম্পর্ক কেয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে ছিন্ন করেছে, তুমিও তাকে ছিন্ন করে জাহান্নামে দাও। এগুলো আট নাম্বার কথা। নয় নাম্বার কথা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে গিয়ে তাদেরকে দান সৎকা করে, আল্লাহ তাকে সৎকা করা আর রক্তের সম্পর্ক দুইটা রক্ষা করার জন্য ডাবল সওয়াব দান করবে। আমি আবার বলছি, আপনি 10 টাকা কোনো মিসকিনে দিলেন তাহলে আপনার সওয়াব একটা, একটা মানে সওয়াব মানে দানের সওয়াব, আর আপনার আত্মীয় স্বজনের কোনো গরিবরে আপনি দান করলে এক আত্মীয়তার সম্পর্কের সওয়াব, দুই দানের সওয়াব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীদের ব্যাপারে বললেন হে নারী সম্প্রদায় তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি দান করো, ফা ইন্নি উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামী, তোমাদের বেশিরভাগ। অন্য বর্ণনায় আল্লাহ নবী বলেন ইন্না কল্লা সাকিনিল জান্না আন-নিসা, জান্নাতের মধ্যে সবচাইতে অধিবাসীদের মধ্যে সবচাইতে কম অধিবাসীর সংখ্যা দেখলাম নারী সম্প্রদায়। এটা আপনি আবার এত আনন্দিত হওয়ার কিছু না, নারী সম্প্রদায় মানে আমার আপনার মা বোন এরাই তো হবে,
তা আপনি আনন্দিত হওয়ার কিছু নাই নবীজি বলেন ইন্না আকাল্লা সাকিনিল জান্নাত আননিসা আমি দেখলাম জান্নাতে অধিবাসীদের মধ্যে বেশি কম অধিবাসী নারীরা আর জাহান্নামে দেখলাম বেশি নারীরা জাহান্নামে দেখলাম বেশি নারীরা জান্নাতে দেখলাম কম নারীরা তো এই হাদিস বলার পর এক নারী দাঁড়ায় কয় হুজুর কেন আপনি আমাদেরকে বেশি দেখলেন জাহান্নামে নবীজি জবাব দিলেন তাকফুরনাল তুকসিননাল লাইনা ওয়া তাকফুরনাল আশিরা তোমরা কথায় কথায় অভিশাপ দাও আর বেশি বেশি স্বামীর নাফরমানি করো এই কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম কথায় কথায় খালি অভিশাপ দাও আর তোমরা স্বামীর নাফরমানি করো তাই দেখলাম তোমরা জাহান্নামী এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন বেশি বেশি তোমরা সদকা করো এই কথা শুইনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাসায় আসছে তাড়াতাড়ি বাসায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার বিবি বললেন আচ্ছা তুমি তো গরিব মানুষ আমি যদি আমার স্বর্ণ গহনা কিছু আমি তোমারে দান করি এই দান হবে কি না তুমি একটু নবীজির কাছে যাই না আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় না আমি আমি যাব না তুমি যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন যায় না উনি একজন আলেম সাহাবা ছিলেন সাহাবি ছিলেন তো আত্মমর্যাদাবোধ ওয়ালা মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবিদের মধ্যে যারা প্রধান একদম যারা উপরের পর্যায়ের আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের একজন শুধু তাই না সাহাবিদের মধ্যে যারা ফতোয়া দিতেন কি দিতেন ফতোয়া এই ফতোয়া দিতেন যারা তাদের সংখ্যা প্রায় 100 এর উপরে কেউ 130 লেখছেন এই 130 জনের মধ্যে প্রধান মুফতি সাহেব ছিল 7 জন এই 7 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রধান মুফতি ছিলেন কয়জন 7 জন 7 জনের মধ্যে 6 জন ছিলেন পুরুষ একজন ছিলেন নারী নারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ উনি ফতোয়া দিতেন আর 6 জন ছিলেন পুরুষ এই 6 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু তাই না নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম জটিল কঠিন বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের শরণাপন্ন হয়ে যেতেন এত বড় আলেম ছিলেন উনি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে বললেন আমি নবীজির কাছে এই বিষয়ে যেতে পারবো না তুমি যাও তো তার বিবি গেলেন যাওয়ার পর নবীজির বাসার সামনে গিয়ে দেখে আরেক মহিলা বসে রইছে ওই মহিলাও এই কারণে বসে রইছে যে এই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি যেই ফতোয়া জানার জন্য গেছে আরেকটা মহিলা যিনি বসে রয়েছে উনিও সেম মাসালা জানার জন্য বসে রয়েছে সুবহানাল্লাহ দুইজনে বসে রয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে আসার পর হযরত বেলালকে বললেন বেলাল আমাদের পক্ষ থেকে নবীজিকে একটা মাসালা জিজ্ঞাসা করে আমাদেরকে তুমি একটু জানাও হযরত বেলাল বললেন কি মাসালা কয় নবীজিকে জিজ্ঞাসা করবা আমরা আমাদের স্বামীকে যদি দান করি তাহলে এই দানটা আদায় হবে কি না এটা ওয়াজিব দান না এমনি দান আর কি ওয়াজিব কোনো সদকা না এমনি দান আর বলে দিলেন ওয়ালা তুখবিরহু মান নাহনু নবীজিকে বইল না আমরা কারা আমরা যে দুইজন মহিলা কার বিবি কি না কি এটা নবীরে বইল না তুমি শুধু গিয়া বাস মাসালাটা যাইনার হযরত বেলাল বললেন ঠিক আছে অপেক্ষা করো ভিতরে গেছে যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ দুই মহিলা তাস আলা নিক আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতেছে তারা যদি স্বামীর পক্ষ থেকে দান করে আতু যে জি ও আনহুমা এই দান কি আদায় হবে নবীজি বললেন তারা কারা কি বললেন তারা কি বলছিল তারা বেলাল কি কি বলছে আমার নাম আমাদের নাম বললো না নবীজির কাছে জিজ্ঞাসা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা কারা তো এখন কথা হলো নবীজির কথার দাম তো তাদের চেয়ে আরও বেশি তারা বলছে আমাদের নামটা বইল না কিন্তু এটা তো বলে নাই নবী জিজ্ঞাসা করলে বলবা না মানে নিজের পক্ষ থেকে তুমি বইল না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা কারা হযরত বেলাল কি করলেন চিন্তা করলেন ওই দিক দিয়ে তারা বলছে না বলতে আর নবীজি জিজ্ঞাসা করতেছে তো কথা দামি তো বেশি নবীরটা আমি নবীকে বলে দিই নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ একজন আনসারির এক সাহাবির স্ত্রী আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আপনার যে সাহাবি আলেম সাহাবি তার বিবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও তাদেরকে জানায় দাও লাহুমা আজরন আল্লাহ তাদেরকে তাদের স্বামীদেরকে দান করার কারণে ডাবল সওয়াব দান করবে আজরুল করাবা ও আজরুস সাদাকা একটা হলো দানের সওয়াব পাবে আর একটা রক্তের বন্ধন একটা আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব আল্লাহ দান করবে অনেকে আছেন আপনারা মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় এত টাকা পয়সা দান করেন আর নাম ফুটানি দেন অথচ আপনার বোন আপনার ভাই না খায়া ঘুমায় আপনি 20 লাখ টাকা জাকাত দিছেন পেপারে আসছে
কথার কথা কিন্তু আপনার বোনটা না খায় ঘুমায় আপনার বোন কুরবানির সময় আপনার কাছে গোশত চেয়ে নিতে হয় আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন হ্যাঁ তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আবু তালহা কি নাম বুখারীর 1461 নম্বর হাদিসের বর্ণনা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয় 4 নম্বর পারার একদম শুরু লাইনটা পৃষ্ঠার শুরু লাইনটা প্রথম পৃষ্ঠার শুরু লাইনটা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসটা দান না করবা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবা না সাহাবাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমার পছন্দনীয় কোনটা আমার পছন্দনীয় কোনটা মানে তাদের পছন্দনীয় যে জিনিসটা এটাই তারা দান করে হাদিসের মধ্যে আসছে কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনাতি মালাম মিন নখলিন আনসারি সাহাবাদের মধ্যে যাদের খেজুরের বাগান ছিল বেশি ওই জামানায় খেজুরের বাগান থাকা মানে অনেক সম্পদের মালিক থাকা মানে সম্পদের মালিক মানে খেজুরের বাগান কারণ আরবের আপনার প্রধান একটা খাদ্যের নাম কি খেজুরের বাগানের মালিক থাকা ওটের মালিক থাকা এগুলা ধনী লোকের লক্ষণ ওই জামানায় তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন আনসারি সাহাবাদের মধ্যে খেজুর বাগান তার অনেক বেশি ছিল সুবহানাল্লাহ খুব মনোযোগ দিয়ে এই কথাটা মনে রাখবেন ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা আব্দুল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার খেজুর বাগানের মধ্যে সবচাইতে পছন্দনীয় একটা বাগান ছিল এটার নাম ছিল বাইরুহা বলেন কি নাম মজার ব্যাপার হলো এই খেজুরের বাগানটা কোথায় ছিল কানাত মুস্তাকবিলাতাল মসজিদি মসজিদে নববী মানে নবীজি মসজিদ থেকে যেই দরজা দিয়ে বের হতেন বের হয়ে সোজা সুজি ওনার খেজুরের বাগানটা ছিল আরো কি করতেন জানেন নবীজি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িব নবীজি ওই বাগানে যাইতেন যাওয়ার পর ওই বাগানের সুমিষ্ট পানি আল্লাহ রাসূল পান করতেন নবীজিও এই বাগানটা খুব পছন্দ করতেন এই বাগানটা সবচেয়ে পছন্দনীয় কার কাছে সাহাবি আবু তালহা আবু তালহার সম্পদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় সম্পদের নাম কি বলেন তো বাইরুহা বলেন সবাই কি নাম বাইরুহা তা এই বাইরুহা নামক বাগানটা ওনার সবচেয়ে পছন্দনীয় আর আল্লাহ বলছে তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবা না যতক্ষণ তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা দান না করবা আবু তালহা আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা পছন্দনীয় জিনিসটা দান না করবা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা আপনি জানেন আমার কাছে সবচাইতে পছন্দনীয় হলো আমার এই খেজুরের বাগানটা নবীজি কয় কি বলতে চাও কই হাজিহি সাদাকাতুন লিল্লাহ আপনি সাক্ষী এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহর নামে সদকা করে দিলাম ওয়া ইন্নী উরিদু আজরাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ আমি দুনিয়ার কারো কাছে আর প্রতিদান চাই না আমি এই প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই মরণের পর যেন পেয়ে যাই হুজুর প্রতিদানটা আল্লাহর কাছে জমা থাক এই জন্য কিছু আমল মাঝে মাঝে কইরেন এই আমল কারোরে বইলেন না প্রতিদানটা কার কাছে রেখে দিবেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে রেখে দিয়েন কিছু আমলের প্রতিদান আল্লাহর কাছে রেখে দিয়েন আপনারা যেখানে সেখানে খালি বলতে থাকেন আমি এটা করেছি আমি সেটা করেছি আরে কিছু রেখে দিয়েন আল্লাহর কাছে এত বইলেন না তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হাদিহি সাদাকাতুন লিল্লাহ এটা আল্লাহর জন্য সদকা করে দিলাম দাহা হাইসু আরাকাল্লাহ হুজুর আপনি যেভাবে মন চায় এই বাগানটা আপনি খরচ করেন যেখানে মন চায় আপনি দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাহ সাবাস সুবহানাল্লাহ কি বললেন না বাংলাটা বললেন আপনারা কি বললেন হ্যাঁ নবী তার সাহাবীকে বললেন সাবাস জালিকা মালুন রাবিহুন যাকা মালুন রাবিহুন এটাই হলো লাভজনক ব্যবসা সুবহানাল্লাহ এটাই তোমার লাভজনক মাল এটাই তোমার লাভজনক সম্পদ তুমি যেই সম্পদটা দান করলা এটাই তোমার লাভজনক সম্পদ এটাই তোমার লাভজনক ব্যবসা নবীজি বললেন আরা আনতা জালাহা ফিল আকরাবিন আমি চাই
তুমি তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি বণ্টন করে দাও তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি এই বাগানটা বণ্টন করে দাও সাহাবী আবু তালহা বলে হুজুর ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে তিনি বাড়িতে গেলেন যাওয়ার পর চাচাতো ভাই আর নিকট আত্মীয় যারা তাদেরকে ডাকলেন ডাকার পর তাদের মাঝে তিনি ওই সম্পদ বণ্টন করে দিয়ে দিলেন তাদের মাঝে ওই সম্পদ কি করে দিয়ে দিলেন বণ্টন একটা হাদিস শুনেন নবীজি বলেন লাইসা শাইউন উতিউল্লাহ লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি আজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে এমন কোন জিনিস নাই এমন কোন আমল নাই যে আমলটা করার পর আমার কাছে সওয়াব আসে তবে আজাবা সওয়াবাম মিন সিলাতি রহিম রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াবটা এত দ্রুত আসে যে অন্য কোন ইবাদতের সওয়াব এত দ্রুত আসে না কিসের সওয়াব রক্তের নবীজি বলেন রক্তের সম্পর্ক রক্ষার সওয়াবটা এত দ্রুত আসে যে এর চাইতে অন্য কোন সওয়াব এত দ্রুত আসে না তাহলে ভাই রক্তের সম্পর্কগুলা রক্ষা করব তো আমরা ইনশাআল্লাহ তাই আয়াতের তিন নাম্বার বিষয় এটা ওয়াজিল করবা রক্তের সম্পর্ক রক্ষা করো তাহলে এক নাম্বার জানলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা চার নাম্বার ওয়ালিয়াতামা এতিম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা তাদের সাথে তাদের প্রতি সদাচরণ করা আপনার ভাই মারা গেছে আপনার ভাতিজা আছে ভাতিজি আছে এতিম আপনি চিন্তা আছেন কিভাবে কলমের খোঁচায় তাদের থেকে ভাইয়ের জমিনটা নেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ان الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونهم نارا যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন খায় কি খায় বলেন এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া আগুন খাওয়া ওয়াসায়াসলাউন সাইরা উচিরি তারা জাহান্নামে প্রবেশ করবে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে তাহলে এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া قال رسول الله صلى الله عليه وسلم انا وكفيل الجنه انا وكفيل اليتيم في الجنه هكذا আল্লাহ নবী বলেন আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকব এইভাবে মানে আমি আর এতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকব এগুলো চার নাম্বার ওয়াল মাসাকিন মিসকিন অসহায় যারা তাদের অধিকার রক্ষা করা সেটা আগেই বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা আল্লাহ আমারে মিসকিন অবস্থায় আপনি জীবিত রাখেন ওয়া আমিতনি মিসকিনা মিসকিন অবস্থায় আমার মৃত্যু দিয়েন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন মিসকিনদের দলে কেয়ামতের মাঠে আমারে উঠেন তাহলে মিসকিনদের অধিকার এটা রক্ষা করা অসহায় দরিদ্র তাদের অধিকার এটা রক্ষা করা ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে ভালো কথা বলা বলেন মানুষের সাথে কি কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি কাউকে সৎকা করতে নাও পারো ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন মুনতালিকিন তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাস্যোজ্জ্বল একটা চেহারা নিয়ে তাকাও তাকায় সুন্দর একটা কথা বলে দাও এটাও তোমার সৎকা করার সওয়াব হয়ে যাবে এটাও সৎকা করার কি হয়ে যাবে সওয়াব হয়ে যাবে এরপর আল্লাহ বলেন আকিমুসসালাহ তোমরা সালাত কায়েম করো ও আতুজ যাকাত এবং তোমরা যাকাত আদায় করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নম্বরে বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নম্বরে বললেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নিকটতম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা চার নম্বর এতিমের অধিকার রক্ষা করা পাঁচ নম্বর অসহায়দের অধিকার রক্ষা করা আর ছয় নম্বর বললেন মানুষের সাথে উত্তম কথা বলা ভালোভাবে কথা বলা আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম এগুলো সব মানবাধিকারের অন্তর্ভুক্ত এই মানব অধিকারগুলা প্রথমে আল্লাহর হকটা আল্লাহ আলোচনা করেছেন এরপরে সব মানবাধিকার আল্লাহ আলোচনা করেছেন এই অধিকারগুলো যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ঘোষণা দাও